নমস্কার বন্ধুরা, টিভাসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। রথযাত্রা উপলক্ষে সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা আনন্দ করুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আর আমার অবস্থা আজকে খারাপ, কারণ আমি বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে যে একটা ভিডিও করতে যাব, ময়নার দিকে যাব। কিন্তু আমাদের এখানে একটু বাজারে এসেছিলাম, এত বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন সকালে একবার হয়েছে, তারপর আবার এই দুপুরবেলা 1:30 বাজছে এখন এখন পুরো ঝমঝম করে বৃষ্টি এসে গেলো। মানে একটু করে যাচ্ছি আর বৃষ্টি নেমে যাচ্ছে। জানি না বন্ধুরা আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না, তো যাই হোক জানি না যেতে পারবো কি না কম্পিটিশনে ভিডিও বানাতে। তো এখন একটা ব্লগ ভিডিও আপনাদেরকে শেয়ার করছি। তো কালকে গিয়েছিলাম পাওয়ার মিউজিকের ভিডিও বানাতে আরামবাগে। তো একদম গ্রাম্য এলাকা, মানে আরামবাগ সিটি, কিন্তু সিটিতে বাজছিল না, একদম গ্রামের সাইডে বাজছিল, যেটা হচ্ছে পারুল হাইস্কুলের কাছাকাছি। তো সেখানে পাওয়ার মিউজিকের যে সেট আপটা বাজছিল, কালকে আপনারা ভিডিও দেখেছেন, সেখানে একটা কথা বলি, অনেকে বলছেন দাদা প্রেশারটা কিন্তু ঠিকঠাক হয়নি, ক্যামেরা ট্যামেরা কাঁপেনি। তো কাঁপবে কী করে, কারণ সেখানে ভোল্টেজটা 200 নিচে ড্রপ করছিল, ডিজি থেকে চলেনি। আমরা যখন গেছিলাম দুপুরের দিকে তখন চলছিল ইলেকট্রিক থেকে, এবং ইলেকট্রিকের ভোল্টেজটা কিন্তু খুব কম ছিল। অত বড় একটা সেট আপ, অত বড় বড় অ্যাম্পলিফায়ার, আপনারা বলুন ইলেকট্রিক থেকে কি বাজানো সম্ভব? আর ইলেকট্রিক থেকে বাজানো সম্ভব যদি সেটা ট্রান্সফরমার কাছাকাছি হয় এবং ট্রান্সফরমার বড় হয় এবং ভোল্টেজটা যদি অ্যাকিউরেট 220-এর আশেপাশে থাকে। তো যেখানে 200 ভোল্টেজ, তার উপরে ভোল্টেজ ড্রপ করছে, সেই জায়গায় কিন্তু হাই প্রেশারে বাজাচ্ছে ঠিকই সেট আপগুলো, কিন্তু সেই রেজাল্ট হবে না, ক্যামেরা কাঁপবে না সহজে, ঠিক আছে? তো যাই হোক, আমি যখন গিয়েছিলাম তখন পাওয়ার কিন্তু ইলেকট্রিক থেকেই বাজছিল, তখন ডিজি চালু হয়নি, কারণ বিকালবেলা যখন পুজো টুজো হবে তখন হয়তো তারা ডিজি থেকে চালাবে। তো কারেন্ট থেকেই বাজছিল, বস সেই লেভেলের প্রেশার দিচ্ছিল, যদিও প্রেশারের স্ট্রোকটা কম হচ্ছিল ভোল্টেজের কারণে, কিন্তু সামনে বীভৎস প্রেশার হচ্ছিল। যারা পাওয়ার মিউজিক লাভার ফটাফট লাইক করো আর দেখে নাও পুরুষোত্তম পুরুষে পাওয়ার মিউজিক স্পিকার চেয়ে, কারণ পাওয়ার যেখানে চলবে সেখানে শুধু আগুন জ্বলবে, আগুন। I'm gonna go get some more.